বিশ্বের অন্যতম আধ্যাত্মিক ঐশী দরবার কুতুব সামাওয়াতি ওয়াল আরদিন নূরুল আলম গাউসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কুদ্দুসা সিররুল আজিজের আদর্শ এবং পতাকাবাহী সিলসিলার নিয়ম এবং তরিকাতের পথ পন্থা অনুযায়ী পরম্পরায় আজকের দিনে যিনি সাজ্জাদা নশীনের দায়িত্ব পালন করছেন মুর্শিদে করিম আবুল মুকাররম সৈয়দ মোহাম্মদ ইমদাদুল হক মেজবন্ডারি কিবলা ও কাবা মুদ্দাজ ইল্লুহুল আলিয়ের নাইবে সাজ্জাদা আওলাদে রাসূল আলহাজ সৈয়দ ইরফানুল হক মেজবন্ডারি মুদ্দাজ ইল্লুহুল আলি সময়ের স্বল্পতার কারণে অনেকের নাম নেওয়া যাচ্ছে না সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এখানে আজকে ওলামায়ে কেরাম বিজ্ঞ আলোচক বিভিন্ন মেহমান বৃন্দ সংবর্ধিত ব্যক্তিরা বিশেষত হুজুর আওলাদে রাসূল সৈয়দ ইমদাদুল হক মেজবন্ডারি কিবলা ও কাবা এর রুহানি সন্তানগণ আশিক রসুল আশিক গাউসুল আজম সকলকে মোবারকবাদ ধন্যবাদ এই কারণে আমার মতন একজন নগণ্য বান্দাকে আপনারা এই মহান মাহফিল এবং বিশাল এই আলোচনার মঞ্চে দুই একটি কথা বলার জন্য সংক্ষিপ্ত পরিসর হলো আলোচনা শুরু করার আগেই সংক্ষিপ্ত বলে আলোচনাকে সীমাবদ্ধতায় রেখে করার জন্য হলো সুযোগ দিয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করছি গাউসুল আজম মেজবন্ডারি মুর্শিদ কিবলায়ে আলম নায়েবে সাজ্জাদার নূরানি চরণে শ্রদ্ধা নিবেদন করছি সকলকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক আপনাদের এই আয়োজনকে কবুল করুক জোরে বলি আমিন আরেকটু বড় করে বলি আমিন সময় যেহেতু সংক্ষেপ আয়াত তেলাওয়াত করেছে একেবারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তাকে আওয়াজ করবেন আমি আপনাদেরকে একেবারে প্রত্যেকজনকে এক এক করে দেখতে পাচ্ছি কারণ আমি আপনাদের উপরে একটু বসার কারণে প্রত্যেককে দেখতে পাচ্ছি আমার সাথে প্রথমে আপনারা বলেছেন যে আপনারা মহব্বতের সাথে এসেছেন সুতরাং আমার সাথে একটু আপনারা যুক্ত হবেন এটার বদৌলতে মুর্শিদের ওসিলায় ইমাম হাসান ও হুসাইনের ওসিলায় আল্লাহ রসুল রাজি হয়ে যাবে জোরে বলে আলহামদুলিল্লাহ আমরা হাসানি মুসলমান আমরা হুসাইনি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন মাহফিল করার জন্য হ্যাঁ মাহফিল ইবাদত এক কথায় আল্লাহ বলেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে ঠিক কি না একটু আওয়াজ দিয়ে বলি ঠিক কি না ইবাদত কার ইবাদত খুদা কি
سكاي محمد كلام خدا اور سنائے محمد كلام خدا اور سنائے محمد عبادت خدا کی جرو بولن سبحان اللہ آہار ویرم اللہ مکہ اپنا کے سشتی کرے چند اللہ عبادت کرے جننے کر جننے اللہ عبادت اللہ بولن وعقیم الصلاة عبادتের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ عبادت হচ্ছে নামাজ আল্লাহ বলেন তোমরা নামাজ قائم করো সুবহানাল্লাহ বলেন আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ এখন আমরা জোহরের নামাজ পড়েছি আসরের নামাজ পড়েছি মাগরিবের নামাজ পড়েছি ঈশারের নামাজ পড়েছি পড়েছি কিনা তো খোদার عبادت করলে তো হয় আবার পীর ও মুর্শিদের দরকারের দরকার আসেনি আমাদের দেশে এক শ্রেণী বের হয়েছে যে বলে তাসকিয়াতুন নাফস যেটা আত্মশুদ্ধি সেটা পাঁচ ওয়াক্ত ইবাদত করলে হয়ে যায় পীর ও মুর্শিদের দরকার নাই জোরে বলুন না নাউযু বিল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ الله বলেন واقيم الصلاة বন্দারা তোমরা নামাজ قائم করো নামাজ কি করো এখন আমার ভাবারা ভাইরা আপনারা অবশ্যই জানেন কারবালার ময়দানে আলে রাসূল কে যারা শহীদ করেছে ওই ইয়াজিদ বাহিনীর কারবালার জমিনে নামাজ পড়েছিল কিনা বড় করে বলেন পড়ছিল কিনা পড়েছিল এদের এটা ছিল নামাজ পড়া নামাজ পড়া আর নামাজ قائم করা দুইটার মধ্যে হাজারো ব্যবধান জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী নামাজ পড়ছেন কিনা বড় করে বলেন শুধু পড়ছেন না দেখেন আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন আল্লাহর নবী আল্লাহু আকবার করে নামাজ আদায় চলে গেলেন আমরাও নামাজ আদায় করি আচ্ছা যখন আল্লাহু আকবার বলে আমরা তাকবীরে তাহরিমা করি দুনিয়ার আর কোন কাজ আমাদের জন্য হালাল তাকে নাকি হারাম হয়ে যায় একটু বড় আওয়াজ দিয়ে বলেন হারাম হয়ে যায় কেন এটা ছিল দুনিয়া আল্লাহু আকবার করে নামাজে ঢোকার আগে এটা ছিল দুনিয়া যখন আল্লাহু আকবার বলে ঢুকে গেলাম এটা আমাদের জন্য দ্বীন হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কি হয়ে গেছে একটু বড় আওয়াজ দিয়ে বলেন কি হয়ে গেছে এখন সূরা কেরাত রুকু সিজদা বৈঠক সালাম সবগুলো দিন সবগুলো কি সবগুলো দিন দেখেন বান্দা যখন আল্লাহু আকবার করে নামাজে ঢুকে তখন বান্দা আল্লাহর কাছে চলে যায় দুনিয়া থেকে দূরে আল্লাহর কাছে চলে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার থেকে আর দূরে থাকি না বরং আমি তার কাছে চলে আসি জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন সাধারণ মানুষ যখন আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যায় নামাজে আল্লাহর কাছে চলে যায় এখন আর দুনিয়া তার ভিতরে থাকে না বরং প্রত্যেকটা দিন হয়ে যায় বান্দা যখন
দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে যায় আল্লাহর আরো কাছে চলে যায় রুকু থেকে যখন সিজদায় চলে যায় ওই বান্দা আল্লাহর আরো কাছে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর নবী বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হুজুরি কলব সারা কি হবে না নামাজ হবে না হুজুরি কলবের মধ্যে দিন থাকে দিন থাকলে সেখানে আল্লাহ রব্বুল আলামিনের শরণ হয় আল্লাহর শরণের মাধ্যমে বান্দার মেরাজ হয় বান্দার সাথে আল্লাহর আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যায় উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এখন আল্লাহর নবী বলেছেন তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা যদি তুমি আল্লাহকে দেখতে না পাও নিশ্চিত তুমি জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ নামাজ পড়লে হয়ে যাবে পীর ও মুর্শিদের দরকার নাই নামাজ পড়লে হয়ে যাবে তরিকত চর্চার দরকার নাই এমন বলে আমাদের অনেক মানুষরা মুসলমানের মুসলমানিত্বের মধ্যে ইবাদত বন্দেগির মধ্যে আমাদেরকে খলল পয়দা করছে এমন কিছু মানুষ আছে আছে না নাই একটু খেয়াল করেন কথাটা কথা এখানে শেষ হবে আল্লাহর নবী নামাজ পড়েছেন সাধারণ বান্দা যদি আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যায় এখন কোথায় ঢুকে গেল দিনে বলেন না কোথায় এবং আল্লাহর কাছে চলে গিয়েছেন তো আল্লাহর ওলি যারা এরা যখন নামাজে দাঁড়িয়ে যায় তারা তো আল্লাহর আরো কাছে চলে যান সুবহানাল্লাহ বলেন আর যদি নবী দাঁড়িয়ে যান তাহলে নবী আল্লাহর কত কাছে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন হযরত ইমাম হুসাইন আল্লাহর নবীর পেছনে গুর গুর করছেন ঘোরাফেরা করছেন বয়স তখনও ইমাম হুসাইনের কম আল্লাহর নবী সূরা কেরাত শেষ করার পরে রুকুতে গেলেন রুকু থেকে উঠার পরে যখন সিজদায় গেলেন এমন সময়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের উপরে চড়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন নিমার রাকিব কতই না উত্তম আরোহী কতই না উত্তম সওয়ারি উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন যখন আল্লাহর নবীর পিঠ মুবারকের উপরে উঠে গেলেন এমন সময়ের মধ্যে আল্লাহর নবী সুবহানা রাব্বিয়াল আমরা সিজদার মধ্যে কোন তসবিহটা পড়ি একটু বলেন সুবহানা রাব্বিয়াল কয়বার পড়ি তিনবার সাতবার নয়বার এগারোবার এতটুকু পড়ি আল্লাহর নবী এভাবে পড়েছেন যখন ইমাম হুসাইন আল্লাহর নবীর পিঠ মুবারকের উপরে এখন আল্লাহর নবী আর তিনবার পাঁচবার সাতবার এরকম নয় আল্লাহর নবী বারবার বারবার বলছেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সিজদায় গিয়েছেন এখন আর সিজদা থেকে আল্লাহর নবী উঠেন না কারণ কি ইমাম হুসাইন কোথায়
বড় করে বলেন ইমাম হোসেন কোথায় আল্লাহর নবীর পিঠ মুবারকের উপরে কারণ আল্লাহর নবী চিন্তা করলেন যে আমি যদি এখন আমার পিঠ মুবারক তুলি তাহলে ইমাম হোসেন পড়ে যাবে ইমাম হোসেন যদি পড়ে যায় ইমাম হোসেন কষ্ট পাবে ইমাম হোসেন কষ্ট পেলে আমি নবী কষ্ট পাবো আমি নবী যদি কষ্ট পাই তাহলে লামকানের খোদাও কষ্ট পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন আল্লাহর নবী নামাজ পড়েছে সিজদাতে সিজদা থেকে আর উঠেন আল্লাহর নবী তো আল্লাহর নবী সিজদা করেছেন কার জন্য বড় করে বলেন আরেকটু বড় আওয়াজে বলেন আল্লাহর নবী সিজদায় গিয়েছেন কার জন্য আমার ভাইরা আল্লাহর নবী সিজদায় গিয়েছেন আল্লাহর রেজা মন্দির জন্য আর সিজদা থেকে উঠতেছেন না ইমাম হোসাইনের জন্য আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ সিজদায় গিয়েছেন কার জন্য আল্লাহর জন্য আর সিজদা থেকে আল্লাহর নবী উঠতেছেন না ইমাম হোসাইনের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে ওইদিকে ইমাম হোসেন আমার পিঠের উপরে এই খেয়াল আল্লাহর নবী করছেন এখন নামাজের ভিতরে আমি বলছিলাম আল্লাহু আকবার বলার পর থেকে দিন ছাড়া দুনিয়া নাই আসেনি তো ইমাম হোসেনের খেয়াল যে আল্লাহর নবীর খেয়াল যে ইমাম হোসেনের দিকে গিয়েছে ইমাম হোসেন পিঠের উপরে আছে ইমাম হোসেন পিঠের উপরে আছে এটা দিন নাকি দুনিয়া একটু বড় আওয়াজে বলেন না কি আপনার নাতি একটা পিঠের উপরে আছে আমার নাতি পড়ে যাবে এটা খেয়াল করলে নামাজের মধ্যে এটা কি দিন নাকি দুনিয়া তো এখন ইমাম হোসেন পিঠের উপরে আল্লাহর নবী ইমাম হোসেনের জন্য আপন সিজদাটাকে নিজের মাথা মুবারক উঠাচ্ছেন না কারণ ইমাম হোসেন কষ্ট পাবে আমার ভাইরা আল্লাহর নবী সিজদায় গিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা থেকে উঠতেছেন না ইমাম হোসেনের সন্তুষ্টির জন্য এখন বলা যায় ইমাম হোসেনের যেই চিন্তা সন্তুষ্টি কামনা আল্লাহর নবীর ছিল এটা দুনিয়া ছিল না এটা ছিল দিন 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 এই কারণেই হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন দিন আস্তে হোসাইন ও দুনিয়ার মানুষ ইমাম হোসেন দুনিয়া নয় ইমাম হোসেনের সবকিছু দিন আজ মোরার এই জমিনে আঞ্জুমানে মুত্তাবিনে গোস মজবান্ডারির উদ্যোগে আজকের এই আয়োজন এটাও হচ্ছে দিন 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 জোরে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ দেখেন এটা দিন ইমাম হোসেন পুরাটাই দিন ইমাম হোসেন পুরাটাই কি ইমাম হোসেনের জন্য যা করব সব কিছু দিন এই কারণে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন শাহ আস্তে হোসাইন বাদশাহ আস্তে হোসাইন দিন আস্তে হোসাইন হোসাইন দিন হোসাইন দুনিয়া নয় জোরে বলুন না সুবহানাল্লাহ হোসাইন কি নয় দুনিয়া নয় আল্লাহর নবী সিজদা থেকে ওই সময়ের মধ্যে উঠেছেন যখন ইমাম হোসেন পিঠ মুবারক থেকে নেমে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার গৌসুল আজম মাঝবান্ডারি সাইমানার তলে আমরা অনেকেই এসেছি দেখেন আল্লাহর নবী হযরতে ইমাম হোসেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন তারা ছিলেন আমার নবীর নাতি আমার নবীর আর আপনারা জানেন
আমার গজুল আজম মাঝবান্ডারি বাবার দিক দিয়ে হুসাইনি মায়ের দিক দিয়ে হাসানি হাসানি এবং হুসাইনি বংশে হাসানি এবং হুসাইনি রক্ত রয়েছে গজুল আজম মাঝবান্ডারির ভিতরে এই কারণে আমার গজুল আজম মাঝবান্ডারিও তার আপন নাতি ওসিয়ে গজুল আজম আল্লামা সৈয়দ দেলাওয়ার হোসেন মাঝবান্ডারিকে অত্যন্ত বেশি ভালোবাসতেন জোরে বলুন না সুবহানাল্লাহ কেমন ভালোবাসতেন যে হযরতে সৈয়দ দেলাওয়ার হোসেন মাঝবান্ডারি বলেন যে আমি একদিন আমার নানার বাড়িতে গেলাম নানার বাড়িতে বেড়াতে গিয়েছি ছোট অবস্থায় আমি নানার বাড়িতে গিয়েছি এই যাওয়া থেকে আসা পর্যন্ত হুজুর গৌসুল আজম মাঝবান্ডারি নাতিকে ছাড়া কিছুই খায় নাই জোরে বলুন না সুবহানাল্লাহ উনি বলেন যে আমাকে এত বেশি ভালোবাসতেন যে আমি কোথাও তার চোখের সামনে থেকে যেতে পারতাম না এমন কি আমার বাল্যকালের খেলাধুলা পর্যন্ত করার সুযোগ আমার ছিল না এই কারণে যে আমাকে সর্বক্ষণিক তার চোখের সামনে থাকতে হতো জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা হাসান এবং হুসাইনের রক্তের উত্তরাধিকারী গৌসুল আজম মাঝবান্ডারি সেই গদিনশীন ব্যক্তিত্ব পীর মুর্শিদ কেবলায়ে আলম সৈয়দ ইমদাদুল হক মাঝবান্ডারিকে ভালোবাসে ঠিক কিনা বড় করে বলেন ঠিক কিনা কেন তাকে পীর ধরলাম তার আদর্শ স্থাপন করার জন্য পীর মুর্শিদ আমরা ধারণ করে ধরে আল্লাহর ইবাদত কেন করতে হয় আমার ভাইরা শুনে নেন আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো কি করো নামাজ কায়েম করো নামাজ কায়েমের অর্থ হচ্ছে আপনাকে রুকু সিজদা ফরজ ওয়াজিব সবগুলি যথাযথভাবে আদায় যেমন করতে হবে কলবের মধ্যে খুশু এবং খুদু নামক জিনিস আছে আত্মশুদ্ধির মাধ্যমে বিনয়ের সাথে নামাজ আদায় করতে হয় জাহের এবং বাতেন দুইটাকে ঠিক রেখে যখন একজন মানুষ নামাজ আদায় করে তখন আদার সাথে নামাজটা কায়েম হয়ে যায় আর ওই নামাজ যেই নামাজ হযরত ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে আদায় করেছিলেন ওই নামাজ ছিল নামাজ কায়েম করা আর ইয়াজিদ বাহিনীরাও নামাজ পড়েছে এটা ছিল নামাজ আদায় তারা আদায় করেছে কায়েম করতে পারে নাই আমার ভাইরা এই কারণে একজন মুসলমানকে সত্যকারের নামাজ পড়া এবং কায়েম যদি করতে হয় শুধুমাত্র নামাজ পড়লে হয় না আপন পীর মুর্শিদের মাধ্যমে যখন তার কলবকে পরিষ্কার করে ওই বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তখন নামাজ কায়েম হয়ে যায় নামাজ যখন কায়েম হয়ে যায় ওই বান্দার রসুলের সেই নিয়ম অনুযায়ী নামাজ আদায় করতে পারে আর রসুলের নিয়ম অনুযায়ী যদি নামাজ আদায় করে তখন ওই নামাজে আল্লাহ রাজি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ এখন দেখেন আমার কথা শেষ করছি আমি তাহলে আমাদের যেমন ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির আমরা করি কি করি না বলেন কিন্তু এই জিকির এমনি করার মাধ্যমে আদা হয় যখন পীর ও মুর্শিদের নিয়ম অনুযায়ী করা হয় পীর ধরে সবক পালনের মাধ্যমে যখন করা হয় তখন ওই জিকিরটা এটা আদার সাথে সাথে কবুল হয় জোরে বলুন সুবহানাল্লাহ কি হয় কবুল হয় আমার ভাইরা আজকে আহলে বাইতে রসুলের
আলোচনার মাহফিল এটা ঠিক কিনা আহলে বাইতের রসূল মানে হচ্ছে রসূলের বংশধর আমার গৌসুল আজম মাইজবন্ডারি মুর্শিদ কিবলা আমদাদুল হক মাইজবন্ডারি নাইবে সাজ্জাদা ইরফানুল হক মাইজবন্ডারি আওলাদে রসূল কিনা একটু বড় করে বলেন আর একটু বড় করে বলেন কোন সন্দেহ আছে আজকে যারা গৌসুল আজম মাইজবন্ডারি নীতি আদর্শ এই বিষয়গুলি নিয়ে তাদের জ্ঞানের স্বল্পতার কারণে বিভিন্ন কথাবার্তা বলছেন না বুঝে বলছেন আল্লাহ বুঝদান করুক বড় করবে আমিন এনারাও কিন্তু জানে গৌসুল আজম মাইজবন্ডারি আওলাদে রাসূল সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর নির্দেশ আল্লাহর নবী বলেছেন মাসালু আহলে বাইতি কাসফিনাতি নূহিন আমার যারা আহলে বাইত আওলাদে রাসূল যারা ও দুনিয়ার মানুষ তারা হচ্ছে তোমাদের জন্য সফিনার মতন সুবহানাল্লাহ বলেন না আর একটু বড় করে আমি বক্তব্য শেষ করতে যাচ্ছি কিসের মতন বলেছেন আল্লাহর নবী সফিনা কিসের মতন সফিনা চিনেন নি আপনারা কিস্তি জাহাজ সুবহানাল্লাহ বলেন না না চিনার কারণ নাই কারণ কালুরঘাট এদিকে কাছে ঠিক কি না দেখেন আল্লাহর নবী তাহলে তার আওলাদ গনকে আওলাদে রাসূল গনকে বলেছেন সফিনা জাহাজ কিসের সাথে তুলনা করেছেন জাহাজের সাথে তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আমাদের অনেক ধরনের পানি জল উচ্ছ্বাস অনেক ধরনের সমস্যা থাকবে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ওই জাহাজের মধ্যে উঠবে না যা সে মুক্তি পেয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন দেখেন আবার আল্লাহর নবীর সাহাবী আছে আছে না নাই আমাদের সালাউদ্দিন ভাই বললেন একটু আগে হুজুর যে এখন একটা গোষ্ঠী বের হয়েছে আলে রাসূলের প্রশংসা করে সাহাবী রাসূলের সাথে বিয়াদবি করে জোরে বলুন না নাউজুবিল্লাহ দেখেন আল্লাহর নবী আওলাদে রাসূলকে বলেছেন আলে রাসূলকে বলেছেন তারা হলো জাহাজের মতন সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেছেন আল্লাহর নবী আসহাবিকান নুজুম ও আমার উম্মতরা আমার সকল সাহাবায়ে কেরাম হলো আকাশের তারার মতন সুবহানাল্লাহ বলেন কিসের মতন আওয়াজ করে বলুন কিসের মতন বি আইহিম ইক্তাদাইত যাদের যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো ইহতাদাইতুম তোমরা হেদায়েত পাবে সুবহানাল্লাহ বলি আল্লাহর নবী দেখেন সাহাবায়ে কেরামকে তুলনা করেছেন কিসের সাথে আকাশে আকাশে তারার সাথে কথা শেষ খুব খেয়াল করুন গভীর মনোযোগ আর আহলে বাইতকে তুলনা করেছেন জাহাজের সাথে সুবহানাল্লাহ বলেন না এই দুইটার কোন একটা বাদ দিলে আমরা কোনদিন কূল কিনারা পাব না কেন জানেন আপনাদের জানার কথা কারণে কেন নদী কাছে জাহাজে যারা গভীর সমুদ্রতে জাহাজ চালায় জাহাজে যারা থাকে এরা কূল এবং লক্ষ্যে পৌঁছার জন্য তারা স্থির করে আকাশের তারাকে সুবহানাল্লাহ বলেন নাবিক যিনি জাহাজ চালান তিনি আকাশের ওই তারাকে লক্ষ্য করে ওই দিকে জাহাজ চালাতে থাকে যখন ওই তারাকে কেন্দ্র করে লক্ষ্য করে তারাকে মেনে যখন জাহাজ চালায় তখন তারা কূল কিনারা পেয়ে যায় তাদের ঠিকানায় তারা পৌঁছে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আপনার আল্লাহর কাছে পৌঁছার এবং আল্লাহর সন্তুষ্টির ঠিকানা হলো নবী কামলেওয়ালা
সুবহানাল্লাহ বলেন না আমার আপনার ঠিকানা হলো মদিনা সুবহানাল্লাহ বলেন না কি মদিনা আর আল্লাহর নবী বলেছেন আমার আহলে বাইত যারা তারা হলো জাহাজের মতন অর্থাৎ আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতরা আমি হলাম তোমাদের জন্য সাহারা তোমরা বেকুল হারা যারা হয়েছো যারা কুলের সন্ধান পাও নাই আমি তোমাদেরকে কুল কেনারায় পৌঁছে দেব খোদা পর্যন্ত পৌঁছে দেব খোদা পর্যন্ত কি করব পৌঁছে দেব সুতরাং তোমরা আমার যারা আহলে বাই আওলাদে রাসূল মুর্শিদ ইমদাদুল হক মজবন্ডারির দামান ধরো তবে এই দামানের ধরা মানে হচ্ছে তোমরা জাহাজে উঠেছো আর তোমাদের চলার পথের প্রতীক হিসেবে আমার সাহাবা ইকরামের আদর্শকে তোমরা সামনে রাখো যদি আহলে বাইতকে মেনে সাহাবা ইকরামকে লক্ষ্য স্থির করে তোমাদের জীবন নামক এই জাহাজ পরিচালিত করো তাহলে মদিনার বন্দরে গিয়ে তোমার জীবন জাহাজ ভিড়বে মদিনা কামলিওয়ালার কাছে তুমি পৌঁছতে পারবে মদিনায় পৌঁছে গেলে তুমি খোদার দিদার পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা তাহলে কথা শেষ তাহলে দেখেন আল্লাহর নবী সাহাবা ইকরামকে বলেছেন আকাশের তারা আর আওলাদে রাসূলকে বলেছেন জাহাজ এই কারণে আমরা মুর্শিদ কেবলায়ে আলমের দামান ধরে মূলত ওই সফিনা জাহাজের মধ্যে উঠেছি সাহাবা ইকরামের সে আদর্শ মেনে গৌসুল আজম মজবন্ডার যে উসূলে সাবা দিয়েছেন যে গৌসিয়ত নীতি দিয়েছেন যে নিয়ম ও কানুন মানার কথা বলেছেন সেই কথাগুলি আমরা সাজ্জাদা নশীন কিবলায়ে আলমের সেই নির্দেশনা অনুযায়ী মেনে আমরা যদি আমাদের এই জীবন নামক এই জাহাজটাকে বাসিয়ে 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 মুর্শিদের দামান ধরে ধরে যদি আমরা যদি একেবারে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত পৌঁছাতে পারি তখন আমরা মদিনা কামলেওয়ালাকে পেয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন আলে রাসূল এই হাসান এবং হুসাইন বংশের পীর মুর্শিদ হচ্ছেন সৈয়দ ইমদাদুল হক মজবন্ডারি জোরে বলুন সুবহানাল্লাহ এই কারণে ইবাদত করব ইবাদত শুদ্ধ হওয়া এক ইবাদত কবুল হওয়া আরেক কথা নামাজ পড়া এক কথা নামাজ কায়েম করা আরেক কথা আল্লাহ বলেছেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো সেই নামাজ শুধু পড়ার পরে নামাজটা কায়েম হয় আওলাদে রাসূলের মাধ্যমে নামাজ পড়ে নামাজটা কায়েম হয় সত্যকারের পীর মুর্শিদের দামান তলে গেলে এই কারণে আল্লাহর দরবারে ওই ইবাদত যথাযথভাবে কবুল করানোর জন্য পীর মুর্শিদের দরকার হয় জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে আপনারা যারা এখানে এসেছেন অনেক যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি এখানে এসেছেন আমি যুবক ভাইদেরকে ধন্যবাদ দেব না আমি ধন্যবাদ দেব ওই সমস্ত যুবক ভাই যাদের পিতা মাতা আপনারা যারা আপনাদের সন্তানকে মুর্শিদের দরবারে পাঠিয়েছেন আওলাদে রাসূলের আলোচনায় পাঠিয়েছেন আজকের মাহফিলে পাঠিয়েছেন আপনারা ভাগ্যবান যে আপনার সন্তান আজকে দোকানে বসে গল্পগুজব করছে না মোবাইলের বাটন চেপে বিভিন্ন রকমের ছবি দেখছে না বরং আপনার সন্তান আজকে আওলাদে রাসূলের এই পেন্ডেলে এসেছে মাহফিলে এসেছে ইমাম হাসান ও হুসাইনের মহব্বতে পীর মুর্শিদ ইমদাদুল হক মজবন্ডারের মহব্বতে জোরে বলুন না সুবহানাল্লাহ তাই অত্র এলাকার আমার মা এবং বোনেরা আমার ভাই বাবারা আপনাদের যাদের সন্তান আপনারা বায়াত করাইতে পেরেছে
মাহফিলে আনতে পেরেছেন আপনাদেরকে ধন্যবাদ আর তোমরা যারা যুবক ভাইরা এসেছো তরুণ সমাজ এসেছো তোমাদের জন্য মুর্শিদের ওসিলায় তোমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আজকের এই মাহফিলের আয়োজক আলোচক এবং বিভিন্ন ভাবে এই মাহফিলকে যারা সাজানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আজকে বিগত 12টি বছর ধরে দুনিয়াতে অনেক নাই অনেকে আছেন অনেকে আবার থাকবেন না প্রত্যেকের এই খেদমত মুর্শিদে করিমের ওসিলায় গাউসুল আজম মাজবান্ডার ওসিলায় আল্লাহ কবুল করুক জোরে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের আমদাদা খেদমত কমিটি দক্ষিণ মহারা শাখার সকল উপদেষ্টা মণ্ডলী আমাদের থেকে যারা মুরব্বীরা ইন্তেকাল করেছেন আমাদের অনেক পীর ভাই অনেক শ্রদ্ধাভাজন মুরব্বীরা গত বছরও এই মাহফিলে অনেকে ছিলেন আজকে নেই হয়তো আমরাও আগামী বছর হয়তো অনেকে থাকবো না সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমি আমার হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের মুর্শিদের নির্দেশনা মোতাবেক দারুত তালিমের প্রতিনিধি মোনাজাত করতে হয় বিদায় আমি করতে হচ্ছে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমিন فضل کری یارب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہی انبیاء کے واسطے یا الہ العالمین عرض کر میرے قبول استجب حاضر دوئے مصطفیٰ کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندہ ہو کابوج گوث العظم مزبنڈاری رہنما کے واسطے گوث العظم بالبراست بابا غلام الرحمن مزبنڈاری کے بلے عالم کے واسطے قطب الاشاد حضرت مولانا شاذوی سید امین الحق واصل کے واسطے اسی غوث العظم خادم الفقرا شاذوی سید دلاور حسین مزبنڈاری کے بلے عالم کے واسطے شاہنشاہ سید ضیاء الحق مزبنڈے کے بلائے عالم کے واسطے مرشد برحق اولاد رسول اولاد غوث العظم سجدہ نشین دربار غوث العظم الحاظ حضرت مولانا شاہ صفی سید امداد الحق مزبنڈے کے بلائے عالم کے واسطے نائب سجدہ نشین دربار غوث العظم اولاد رسول اولاد غوث العظم منتظم دربار الحاظ حضرت مولانا شاہ صفی سید احمد حسین محمد عرفان الحق مزبنڈے کے بلائے عالم کے واسطے فریاد رستجبن نہیں مولا میرے فریاد سن سلطان دی شاہ زمین مولا میرے فریاد سن مقصود تن مطلوب جامع حکم تو سارا جہاں مشکل کشا یا عزیزی مولا میرے فریاد سن کھا رہے ہیں بدکا رہے ہیں ڈوبے ہوئے ذلت میں ہیں کچھ بھی ہے لیکن مولا تیری محبوب کی امت میں ہے اگر بخشے زہے قسمت نہ بخشے تو شکایت کیا امید ہے مغفرت لے کر تیرے دربار میں آئے مولا کریم پروردگار عالم ایشیا محدث رن تو موشی دربار چٹوگرام پوتر مزمنڈا دربار شریف گاؤسیہ احمدیہ منزلر ایک ماتر شجاعت شین ہمارے پان پیو مرشد مرشد برحق اولاد رسول اولاد غوث العظم سجدان شین دربار غوث العظم ابو المنیر ابو المکرم ابو البرکات الحاظ حضرت مولانا شاذوی سید امداد الحق مزبنڈاری مدد الوالی کتری گنو میتو ندشی دوم گاؤسی احمدی امدادی خدمت کمیٹی دکھن مہرا شکار آئی جن بیوستہ پانائی پتی بچرنے اے بچروں شہد آئے کربالا شرن عظیم شان نورانی ملد محفل شجان لگنی مولی کریم قرآن کریم تلوات نات رسول صلی اللہ علیہ وسلم شان غوث العظم مزبنڈاری نورانی خطبہ مبارک پاٹ شکل تکے جے کرمشوچی مولی کریم بشش کرے اپنا رکت دان کرمشوچی فری چکو چکیشا সহ আরো যত রকমের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনার দরবারে কবুল করে নিন সমুদয় ইবাদত বান্দিগের সওয়াব হাদিয়াতান তুবাদান পেয়ে হাবিবের দরবারে পৌঁছে দিন সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবেয়িন তবে তাবেয়িন আউলিয়াল কামিলিন শহাদায়ে কারবালা সহ ইসলামের জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন প্রত্যেকের নামে দরবারে পৌঁছে দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানি হাজত রাওয়া মুশকিল কো জাফানা বিল্লাহ বাকা বিল্লাহ হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বাবাজান কিবলা আলম কুদুস শাহ আমি হক ওয়াসিল ওসি গৌসুল আজম শাহনশাহ বাবাজান খলিফা গৌসুল আজম মুশাকে গৌসুল আজম মুহিব্বানে গৌসুল আজম মুরিদানে গৌসুল মুতালিকিন তাবিন তবে তাবিন গোসল আজম গোসে মজবন্ডারি প্রেম ভালোবাসা নিয়ে যারা দুনিয়া থেকে পর্দা করছেন প্রত্যেকের নূরানি দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের বারাউলিয়া 304 দীর মাসিক মাগরিব শিমাল জন্য সমস্ত আলেল কামিলের দরবারে পৌঁছিয়ে দিন আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান নানা জান নানি জান আপন জন প্রিয়জন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত আমাদের যত মুরব্বীরা মাওলাই করিম ঈমানের সাথে ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে মাওলাই করিম কবরস্থ হয়েছেন প্রত্যেক রূহে পাকে সওয়াব পৌঁছিয়ে দিন এই শাখার যত মুরব্বীরা উপদেষ্টা পরিষদের মুরব্বীরা সহ আল্লাহ আমাদের যত ভাই বোনেরা পীর ভাই বোনেরা ইন্তেকাল করে আল্লাহ প্রত্যেকের রুহে পাকে সওয়াব পৌঁছে দিন বিশেষ করে মরহুমা মুফরা রিজিয়া বেগম সহ অত্র এলাকার সমস্ত মুরব্বীদের রুহে পাকে সওয়াব পৌঁছিয়ে দিন ইমাম হুসাইনের প্রেম ধারণ করে যারা কবরের বাসিন্দা হয়েছেন বদর রুহে সওয়াব পৌঁছিয়ে দিন যারা মুরব্বীরা রয়েছেন তাদেরকে দীর্ঘায়ু নসিব করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা দান করে দিন আমাদের মধ্যে যারা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন চাকরি বাকরিতে প্রমোশন নসিব করে দিন ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি নসিব করে দিন ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক নসিব করে দিন অনেকে অনেক পরেশানির মধ্যে রয়েছে পরেশানি দূর করে দিন পারিবারিক সুখ শান্তি নাজিল করে
করে দিন সামাজিক রাজনৈতিক সকল ধরনের মলাই করিম কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত নসিব করে দিন ইয়া আল্লাহ বাংলাদেশের উপর আপনার খাস মেহেরবানি নসিব করে দিন ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস মেহেরবানি নসিব করে দিন দেশের দুশমন আল্লাহ দুশমনের দুশমনি হিংসকের হিংসা জালেমের জুলুম অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমাদের দেশ দেশের মানুষকে আপনি হেফাজত করে দিন মাওলা মাওলাই করিম বিশেষ করে আমাদের মসজিদে করিমের হায়াতে খিজরি নসিব করে দিন নায়েবে সাজ্জাদ হাসান হুজুরের আপনার হায়াতে খিজরি নসিব করে দিন আম্মা জানের হায়াতে খিজরি নসিব করে দিন সমস্ত মাওলাই করিম আমার মসজিদে করিমের গোলামরা যে যেখান থেকে গোলামি করছেন আঞ্জুমানে মুত্তাবিন গৌসা মেজবান্ডে শাহিম দাদিয়া গাউসি আহমদ এমদাদিয়া খেদমত কমিটি ওলামা কমিটি ব্লান্ডরানস গ্রুপ মেজবান্ডারি ফাউন্ডেশন গৌসুল আজম মেজবান্ডারি টেকনিক্যাল ইনস্টিটিউট পলিটেকনিক ইনস্টিটিউট গৌসুল আজম মেজবান্ডারি হেফজখানা দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট সহ আমার মসজিদে করিমের প্রতিষ্ঠিত দেশ দেশের বাইরে সকল সংগঠনের বাইরা যে যেখান থেকে খেদমত করছেন প্রত্যেকের খেদমত গুলো আমাকে কবুল করে নিন নায়েবে সাজ্জাদ হাসান হুজুরের কাবলার সফর শেষ করে সেই সালামতে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক নসিব করে দিন আল্লাহ দক্ষিণ মহারার বাইরা প্রতি বছর আজিমুর শান এ আয়োজন সদাই কারবালার মহব্বতে মাওলানা করিম যে আয়োজন করে করছেন কিয়ামত পর্যন্ত এই আয়োজন জারি সারি রাখার ব্যবস্থা করে দিন বিশেষ করে যেই প্রাঙ্গণে স্পানিশ স্কুল মাঠের মধ্যে যেই আয়োজন মসজিদ প্রাঙ্গণে মাওলানা করিম যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন আমাদেরকে অনুমতি দিয়েছেন ভাইদেরকে আর্থিকভাবে মাওলানা করিম মানসিকভাবে শারীরিকভাবে দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে যেভাবে খিদমত করেছেন প্রত্যেকের খিদমতকে কবুল করে নিন বিশেষ করে গুণীজন যাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে মাওলানা করিম রাষ্ট্রের মাওলানা করিম উন্নয়নের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেন অ্যাডভোকেট ডাক্তার সহ আল্লাহ প্রত্যেকের এই খিদমত সম্মাননাকে আপনি কবুল করে নিন ওনারা যাতে শাহিম দাদিয়ার আঙ্গিকে এসে দেশ দশের মানুষের মাওলানা করিম ইমাম হুসাইন যেভাবে নানা জানের উম্মতকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন আমরাও যাতে মানবতার কাজে গৌসুল আজমের লেওয়াই আহমদের পতাকা তলে থেকে উসুলে সাবা গৌসি নীতির অনুসরণের মাধ্যমে মুর্শিদকে আপনার সন্তুষ্টির মাধ্যমে গোলামিতে থাকতে পারে তাওফিক নসিব করে দিন ইয়া মুর্শিদ যে কাজ যে আমল যে চলাফেরা আপনার সন্তুষ্টির সহায়ক হবে সে আমল করার তাওফিক নসিব করে দিন পাঁচ ওয়াক্ত নামাজ মা বাবা সেবা মুরব্বির সম্মান ইসলামী বিধিবিধান আমরা যাতে পালন করে সত্যিকারের আশিকের রসুল সত্যিকারের আল্লাহর বান্দা হতে পারি সেই তাওফিক নসিব করে দিন না ছোটে হাত সে দা মন তুমারা ইয়ার সোল্লা হমেশা ইয়ে রহে কায়েম সাহারা ইয়ার সোল্লা আল্লাহ বিশেষ করে আমাদের আলোচক বিন্দু যারা এসেছেন আমার হুজুর উপস্থিত হয়েছেন আল্লাহ হুজুরের যে আপনার এমফিল ডিগ্রির কার্যক্রম চলমান রয়েছে মুর্শিদ কেবলার সাদগাই এমফিল ডিগ্রি সম্পন্ন করে পিএইচডি ডিগ্রি অর্জন করার তৌফিক নসিব করে দিন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু